কে আপনি? হাই আমি ববি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আপনি হচ্ছে পরিমাণের মতো দেশের প্রতীয়মান নায়িকা, বাংলা চলচ্চিত্রের উদীয়মান নায়িকা ববি। তারপরে তো হে জনগণ, দিস ইজ সুলতান বেক ইয়ান্নাদার শেটাশেট শেটাশেট। বলেন কি ও, আপনি বুঝবেন না খালাম্মা, যে বোঝার তারা বুঝি জানিছে। তাহলে চলো বেশি বালপা কামো না করে ববিরে বাস দেওয়া যাক। ও ইন্ট্রো লাগা। বাজার নামটা টিকটকারদেরকে নিয়ে এত কথা বলে, তার কারণ হচ্ছে তারা দিন দিন অশ্লীলতা ছড়াচ্ছে এবং টিকটকের মধ্যে অনেক নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে। কিন্তু ভাইজানরা ওয়েট এই দিকে, দেশের নায়িকারা দিন দিন অশ্লীলতা সরিয়ে যাচ্ছে সেই দিকে কারো খবরই নাই। বাহ কি পোজ রে, দুদিন পর আপনি আশা পরিমাণের মতো বলবেন আমাকে দর্শন করা হয়েছে, আমি বিচার চাই। যদি মরে যাই বুঝবেন আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না, আমি সুইসাইড করব না, আমি আমার বিচার নিয়ে মরব, আমার সাথে অন্যায় করা হয়েছে। আপনাদের মতো বারো বছরের সস্তা আর্টিস্টের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে এই অবস্থা। দুই দিন পরে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মুখে থুতু মারবে জনগণ। অভিনয় আপনারাও করেন এবং গায়ক করেন, নায়িকারাও করেছে, বাট তাদের সাথে আপনাদের পোশাকের ব্যবধানটা দেখবেন। আমার মতো ওড়ে না চোখের পলক, অনেক সাধনা তাদের কাছ থেকে আপনারা কিছু শিখেন, তারপরে অভিনয় করতে আসেন। আপনারা অভিনয় করে সম্মান পাওয়ার আগে আপনাদের চরিত্র এবং কি পোশাকের দিকে একটু ভালো করে নজর দেন। নোংরা মীরা দেখছোটা কি? সুখের এই উষ্ণতা তবুও প্রশ্নটা পেয়েছি কতটা দুজনে দুজন। আপনাদের মতো কিছু শিল্পী সমিতির জন্য আজকে আমাদের দেশটা নোংরামিতে বইরা গেছে। এসব অশ্লীল পিকচার দিয়ে আপনি কি বোঝাতে চান? আপনি আর্টিস্ট নাকি পতিতা নাকি মিয়া খালিফার ছোট বোন? ববি পরিমনির ব্যাপারটা একটু মাথায় রেখো, নইলে জোর করে জুস খাওয়াইয়া মাতাল কইরা দিব। বাজেন্ড আপনারা হয়তো জানেন না, ববি আমার ক্রাশ। বিশ্বাস করো ববি, আমি শুধু তোমার সুইমিং পুলের নীল পানি এবং কি তোমার চোখ দুটোই দেখছিলাম, কিন্তু তোমার পাশে বসে থাকা আমার বন্ধুটি তোমার পিকটা বারে বারে জুম করে কি দেখলো কিচ্ছু বুঝি নাই। মানে একটা বিষয় আমার মাথায় কিছুতে ঢুকতেছে না, আপনি দুদিন পর পর সোশ্যাল মিডিয়ায় এসে সকল অশ্লীল পিকচার পোস্ট করবেন, আর কেউ যদি কিছু বলে তাইলে বলবেন এই যে কইলো এটার বিচার চাই। আপনি ঠিক বলিয়াছেন বাজান, শেষ মুহূর্তে আমি আপনাদেরকে একটা কথাই বলছি, যারা দিনের পর দিন এসেগুলো অশ্লীলতা সরিয়ে বিনোদনের নামে চালিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে লোকে দাঁড়ান। ঠিক বলেছি, বাইরে ভাই আমরা সুস্থ বিনোদন চাই, এরকম অশ্লীল বিনোদন আমাদের লাগবে না। খুশি হলাম তোমার কথা শুনে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। কাবো না কোনো ভিডিওতে অনেক কোনো বিষয় নেই, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, অন্যদেরকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।